বিজেপির লুকেরারা ঢোকে এলাকায়, যে খবর পাবেন শাঁখ আর উলুধ ধ্বনি দিয়ে গোটা এলাকা ভরিয়ে দিন, গোটা এলাকা। আইন হাতে তুলে নেবেন না, ওরা বদনাম করার জন্য বসে আছে। আইন হাতে তুলে নেবেন না, ওরা নাটক করার জন্য বসে আছে। কিন্তু এমন ভাবে ঘিরে রাখুন, পুলিশ আসা পর্যন্ত বাইরের কোনো লোক যদি এখানকার কাউকে নিয়ে যেতে চায়, গণ অবরোধ করে ঘিরে রেখে দেবেন, কাউকে যেন এলাকা থেকে বের করে না নিয়ে যেতে পারে। আইন শুধু হাতে নেবেন না, কেউ কারুর গায়ে হাত দেবেন না, ওরা পায়ে পা দিয়ে ঝগড়া করবে। এলাকায় বিজেপির লুঠেরারা গেলে ঘেরাও করে রাখুন। ভবতীনগরে এনআইএ এর উপর হামলার অভিযোগে দুজন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। তারপরই ভূপতিনগরে যায় তৃণমূলের প্রতিনিধি দল। সেখানেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এই মন্তব্য করেছিলেন। এবার প্রচারে বেরিয়ে তারই পাল্টা দিলেন দুর্গাপুর বর্ধমানের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সোমবার সকালে দুর্গাপুরের এমএএমসি টাউনশিপের ফ্রেন্ডস ক্লাবের মাঠে প্রাতঃভ্রমণ করেন দিলীপ। সেখানে তিনি বলেন, দিলীপ ঘোষকে আটকে দেখান না দম থাকলে, পাবলিক এমন মারবে না, জামা কাপড় খুলে পালাবেন। দিলীপ ঘোষের দম থাকলে ঘেরাও করুক না কুণাল ঘোষ, তার কি চামচা বিলচে আছে, আসুক আমার সামনে, এইসব গল্প বাদ দিন, পাবলিক তাড়া করে মারবে না, জামা কাপড় খুলে নেবে, ভেবে চিন্তে কথা বলেন যেন, সে দিন পাল্টে গেছে। কুণালকে কটাক্ষ প্রসঙ্গে শাহজাহানের কথাও তোলেন দিলীপ। বলেন, এখানে ওখানে শাহজাহান ঘুরে বেড়াচ্ছে, হয় ইডি খুঁজবে না হলে জনতা খুঁজবে। কেমন দৌড়া করাচ্ছিল, দু মাস আটকে রেখেও শাহজাহানকে বাঁচাতে পারেননি, আবার এখানে ওখানে শাহজাহান ঘুরে বেড়াচ্ছে, খোঁজা হচ্ছে, হয় সিবিআই ইডি খুঁজবে না হলে পাবলিক খুঁজবে। ভূপতিনগরে 2022 সালের বিস্ফোরণ কাণ্ডে গত শনিবার এনআইএ আধিকারিকেরা তদন্তে গিয়েছিলেন। সেখানে এনআইএ আধিকারিকের হামলার মুখে পড়েন, দুজন আধিকারিক সামান্য আহত হন। মহিলারা আধিকারিকদের সামনে বিক্ষোভ দেখান, দুজনকে গ্রেফতার করা হয়। প্রথম থেকেই এনআইএ অভিযান পরিকল্পিত বলেই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রতিবাদে রবিবার ভূপতিনগরে যায় তৃণমূলের প্রতিনিধি দল। ভূপতিনগর নিয়ে এমনিতেই কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে, তার মধ্যে কুণাল ঘোষ এবং দিলীপ ঘোষের মন্তব্যে সরগরম রাজনীতি। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।